किंतु चिंता करो ना, आज जर्सी पे अपना नाम बना लिया। मातृत्वकालीन विरति काटिए आबारो छंदे फिरछेन बॉलीवुड अभिनेत्री अनुष्का शर्मा। मा हार पर प्रथम छवि बायोपिक जगदा एक्सप्रेसे भारतीय नारी क्रिकेट दलेर साबेक अधिनायक झूलन गोस्वामी हुए दौड़ शुरू करबेन तिनी। एके एके छूटे जाबेन विश्वेर चार शीर्ष क्रिकेट स्टेडियमे। এরই মধ্যে শুটিং করতে প্রস্তুত সিনেমাটির পুরো টিম। জানা গেছে আনুষ্কা যুক্তরাজ্যের লর্ডস স্টেডিয়ামে যাবেন, যুক্তরাজ্যের হেডিংলে স্টেডিয়ামেও শুটিং করবেন। পাশাপাশি ভারতের একটি শীর্ষ স্টেডিয়ামে শুটিং করার পরিকল্পনাও চলছে। আরও জানা যায় ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব কর্ণেশ শর্মার ক্লিন স্লেট ফিল্মসের সাথে একটি নতুন স্পন্সরশিপ চুক্তি ঘোষণা করেছে, যা 2022 মৌসুমের জন্য কার্যকর হবে। তবে নিশ্চিত যে আনুষ্কা এই আইকনিক স্টেডিয়ামে শুটিং করবেন। জাগদা এক্সপ্রেস অনুপ্রেরণামূলক গল্পের সিনেমা। ভারতের নদিয়ার জাগদহে নিম্নবিত্ত পরিবারের মেয়ে ছিলেন ঝুলন। অভাব ক্রীড়া জগতে নানা বাধার সঙ্গে লড়াই করে তিনি ভারতীয় নারী ক্রিকেট দলে জায়গা করে নেন। ফাস্ট বোলিংয়ে দুরন্ত সাফল্যের পর দলের অধিনায়ক হন তিনি। বিশ্বের অবহেলিত সমাজের নারী ক্রিকেটারদের জন্য রোল মডেল ঝুলন। 2018 সালে তার সম্মানে ভারত সরকার ডাকটিকিটও চালু করেছিল। আর তার চরিত্রে এবার রূপালী পর্দায় হাজির হবেন আনুষ্কা শর্মা। সিনেমাটি 2023 সালে মুক্তি পাবে বলে জানা যায়।